নমস্কার বন্ধুরা, আজকে দু রকমের রেসিপি রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে। এখানে রেসিপির জন্য আমি নিয়েছি 1 কেজি কাতল মাছ, বেশ বড় বড় পিস করে কাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের করব মশলা চিংড়ি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে আমি সমস্ত মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে সরষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে আমি মশলা চিংড়ি রান্না করব। কড়াইয়ে সরষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফোড়ন দেব কালো জিরা। এখানে আছে গোটা জিরা, আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্ট। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, এবার হালকা জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। এবার চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেব। মশলা চিংড়ি রান্না আমার কমপ্লিট। এবার কড়াইয়ে দেব সরষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার কাতল মাছ ভেজে নেব। এপিট ওপিট করে মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবারে আমি মাছের জন্য আলু ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব।
ফোড়নে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা। রান্না আমি আজকে ফোড়নে কালো জিরে দিয়েই করব। পেঁয়াজ কুচি, পেঁয়াজে বেশ কালার চলে এসেছে, এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। টমেটো কুচি স্বাদ মতো, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুন্তি দিয়ে এইভাবে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে মশলা আর একটু ভালো করে কষে নেব। এবারে ভেজে রাখা আলু দিয়ে আলু আর মশলা একসাথে ভালো করে কষে নেব। মশলা আর আলু একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছ দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছ বা কাতলা মাছ তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, তবে আমি কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম।